বর্তমানে রাজধানীর বিভিন্ন সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে দ্রুতগতির এই ব্যাটারি চালিত অটোরিকশা। তার উপর 30-40 বছরের মেয়াদ উত্তীর্ণ লক্কর ঝক্কর বাস সড়ক মহাসড়কে দুর্ঘটনা যেমন বাড়াচ্ছে, বাড়ছে যানজটও। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের এ সভায় ঢাকার দুই সিটির মেয়র এবং বিআরটি এর চেয়ারম্যান, পরিবহন খাতের মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরা হয়। ডিসিশন আমার মনে হয় আসা দরকার যে ঢাকা শহরের কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালিত, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ। এই যে স্টাপাস চলে কয়েক হাজার, স্টাপাসগুলোর মধ্যে মেয়াদ উত্তীর্ণ আছে, তারপরে যদি থেকে থাকে আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা সহযোগিতা দিব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের 81 একর জমি রয়েছে মাতোয়েল ভাগারে, আমরা সেখানে বর্জ্য ব্যবস্থাপনা করে থাকি, সেখানে আমরা পর্যাপ্ত জায়গা ডাম্পিং ইয়ার্ডের আমরা ব্যবস্থা করব বিনামূল্যে। এখানে এখন যে আইনটা এখানে করা হয়েছে, যদি মোটরযান বিমা না করেন তাহলে আপনাকে 3000 টাকা জরিমানা দিতে হবে, এটাকে বাদ দিয়ে যেটা ছিল 2018-তে অপশনাল সেটা। সড়ক পরিবহন মন্ত্রী বিআরটি এর প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেন, এত উন্নয়নের পরও সড়ক মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন? সড়কে পরিবহনে শৃঙ্খলা যদি না আসে তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখি কি লাভ? কথা তো শুনতে হয় আমাকে, বিআরটি চেয়ারম্যানকে তো কেউ কিছু বলবে। সারা দেশে বুধবার থেকেই নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের নির্দেশ দিয়ে মন্ত্রী জানান, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা ছাড়া হুটার ব্যবহার নিষিদ্ধ করা হবে। ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিকশার চলাচল রোধ এবং সারা দেশে মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নেরও নির্দেশ দেন তিনি। ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।